ছুটির দিন শুধু কাজ আর কাজ, ফ্রি থাকতে ভালোই লাগে না। আজকে অনেক কিছু করেছি, সেই সকালে বাদাম ফ্রাই করেছি 2 আইটেম, এখন আবার সুজির পিঠা বানাচ্ছি। ভাবলাম যে গল্প করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। এখন সুজির পিঠাগুলো বানাবো সুন্দর করে, গোল গোল করে। এই সুজির পিঠাটা বানালে আমি অবশ্য আমার ইউটিউব চ্যানেলে রেসিপি দিয়ে রাখছি, এটা অবশ্য বানালে 6 মাসেও খারাপ হয় না, ভালোই হয়। এখন বানিয়ে নিব পিঠাগুলো এক এক করে। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এইভাবে, এখন এগুলো ফ্রাই করব। এখানে আমার 1 কেজি সুজি, 6টা ডিম, আর আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি, তাই আমি আধা কাপ চিনি দিয়েছি। আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করবেন, আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন। এখন আমি পিঠাগুলো সবগুলো ফ্রাই করে নেব। সুজির পিঠা খুব মজাদার, বাইরে থেকে বিস্কিট কিনে না খেয়ে আমি মনে করি বিকেলের নাস্তার সাথে এটা খাওয়াটা বেস্ট। নিজের হাতে তৈরি করা, হোমমেড, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার একটা খাবার। তো আমি তো একটা বানিয়ে নেই, শেষ হয়ে গেলে আবার আমি করে নেই, করে আমি এটা যখনই আমার একটু খিদে অনুভব করি, 1-2টা খেয়ে আমি প্রচুর পানি খেতে পারি। তো এখন আমি পিঠাগুলো সবগুলো ফ্রাই করে নিব, করে আমি এগুলো 1.5-2 মাস পর্যন্ত আমার চলে যায়। সবগুলো পিঠা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর, হোমমেড, বিস্কিটের মতো, কিন্তু এটা সুজির পিঠা, খুবই মজাদার এই পিঠাটা। যারা অনেক বেশি মিষ্টি খেতে ইচ্ছে হয়, মিষ্টি পছন্দ করেন, তারা একটু চিনি শিরা বানিয়ে একটু দুধ ঢেলে সাথে পিঠাগুলো দিলে পুরোপুরি মিষ্টির মতো হবে। আমি অন্য সময় আবার দেখাবো ওই রেসিপিটা। আর পুরো সুজির পিঠাটা আমার ইউটিউব চ্যানেল অলরেডি দেওয়া আছে, ফাতেমা জান্নাত ব্লগসে। তো আশা করি আপনারা সবাই উপভোগ করবেন, বাইরে থেকে বিস্কিট কিনে নিয়ে না এসে ঘরে নিজেরা তৈরি করবেন, ভালো লাগবে। আর এই পিঠাটা কিন্তু 6 মাস রাখতে পারবেন, ফ্রিজে রাখার দরকার নেই, এমনি বয়ম করে রাখতে পারেন। অনেক মজাদার একটা পিঠা। সবগুলো পিঠা আমি ভেজে নিয়ে এসেছি, এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি বয়মে নিয়ে নিব। আর এই পিঠাটা খেলে প্রচুর পানি খাওয়া যায়, আমি আগেই বলেছি, খুব সহজ রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।